অফিসার নারদা কাণ্ডে এতদিন পর 3.5 বছর পর তাকে সবে অ্যারেস্ট করা হলো। 3.5 বছর সময় লাগলো কেন? যা হওয়া তাই হয়েছে, এরা তো অ্যারেস্ট হবে। এই যা আপনি দেখছেন নারদা কাণ্ডে যার যার নাম আছে সব কটা অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন আগে জানলে ওদের টিকিট দিতাম না, তাদেরই মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছেন, মন্ত্রী করেছেন। কেন? কারণ তারা দলের হয়ে এবং ব্যক্তির হয়ে টাকা তুলেছে, নিজের জন্য এবং দলের জন্য দুনিয়ার টাকা তুলেছে। আরে আইপিএস অফিসার, সে টাকা তুলেছে দলের জন্য, এটা তার কাজ। মুখ্যমন্ত্রী তাকে এই কাজ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর লজ্জাবোধ হওয়া উচিত যে আমার আইপিএস অফিসার টাকা তুলছে আমার পার্টির জন্য, দুর্ভাগ্য এটা। এবং এতদিন অপেক্ষা করেছে সিবিআই, কেন অপেক্ষা করতে হলো 3.5 বছর? ভয়েস রেকর্ড সবাই সব চোখের সামনে দেখতে পাচ্ছে, টাকা নিচ্ছে, নিয়ে আনন্দ প্রকাশ করছে, তারপরেও বুঝতে অসুবিধা থাকলো? এই সবে একটা অ্যারেস্ট হয়েছে, বাকি সব অ্যারেস্ট হবে। শ্রীভার ছাড়া এদের কোনো বিকল্প নেই। এরা নিজেদের জন্য টাকা তুলেছে, শাসক দলের জন্য টাকা তুলেছে, মানুষকে ফাঁসিয়েছে, অন্যায় করেছে, বিপদে ফেলেছে, প্রতারিত মানুষকেও বিপদে ফেলেছে। ফলে জেল ছাড়া এদের কাছে অন্য কোনো জায়গা নেই। যারা যত বড় অপরাধী তারা বিজেপি দিয়ে গিয়ে হাজির হচ্ছে। যে বিজেপি দিয়ে হাজির হতে পারছে না সে এখনো তৃণমূলে রয়েছে, যাবো ভাব করছে। রাজীব কুমার এত বড় অফিসার, সম্মানের ব্যাপার ছিল, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, ক্রিমিনালের মতন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ক্রিমিনালের মতন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সিবিআই তাকে খুঁজে পাচ্ছে না, হয় কোনোদিন? রাজ্য সরকার তারা জানে না কোথায় রাজ্য সরকার অফিসার, হয় কোনোদিন? ধামা চাপা দেওয়া হচ্ছে। আমরা এমনি এমনি বলছি না ম্যাচ ফিক্সিং, এক আধটা অ্যারেস্ট করো, দেখিয়ে রাখো, দেখাও যে আমরা কিছু করছি। কিছু করছি না বললে বিপদে পড়তে হবে, কিছু করছি দেখাও, কিন্তু ঠিক মতো যদি না করে মানুষ ছাড়বে না, মানুষ ছাড়বে না। পা ধরছি, হাত ধরছি, ওই ধরছি, সেই ধরছি, রাজীব কুমার কান পর্যন্ত ধরছি, এখন ফিক্স করার চেষ্টা হয়েছে। সেই কারণে এখানে ছিলেন বাঘ, দিল্লিতে গিয়ে অমিত শাহর সামনে ভেজে বেড়াল হয়ে গেলেন, ভেজা বেড়াল, যা করছো করছো, কান পর্যন্ত ধরছো ধরছো, মাথা ধরে নানানি করো না, পিসি ভাইপোকে রেহাই দাও। কেন কেন? হরিশ ব্যানার্জি স্ট্রিট, বাড়ি, যত বাড়ি আশপাশে সব একটা পরিবারের হাতে, কেন? কিসের রেহাই? অপরাধীরা ধরা পড়বেই, হয় নারদায়, নয় চিটফান্ডে, এবং ফেক দল তৃণমূল কংগ্রেস প্রমাণিত হয়ে যাবে। এই সবাইকে নিয়ে প্রশ্রয় দিয়ে সর্বনাশ করেছে, সবে ধরা পড়া শুরু হলো, আমরা ছাড়বো না, শেষ পর্যন্ত ধরা পড়া, টাকা ফেরত দেওয়া পর্যন্ত আমরা আছি।